কি আবুদুল্লাহ ভাই কিছে মন খারাপ করে বসে আছেন কারণটা কি করে ভাই কইছনা রে ভাই অনেক সমস্যার মধ্যে আমি আছি আমি বললাম কি সমস্যা তোমারে যে দিনই জিগাই হে দিনই কো সমস্যা আমার আসি অনেক জালার মধ্যে আছি আসলে কি তোমার কোনো সমস্যা নাই কে লেগে জানো যে লোকে কজা আমি অনেক কষ্টে আছি সমস্যায় আছি এর কোনো সমস্যা নাই এমন অনেক অনেক শুয়ে আছে অনেক ভালো আছে তো এর মাঝে তোমার কইলাম কই পয়সা দেও আমার একটু দরকার তুমি কো রে ভাই আমি অনেক কষ্টে আছি রে অনেক সমস্যার মধ্যে আছি তোমার মুখ তো একটা দিন বালা কথা বাড়লো না খালি তুমি সমস্যা তুমি কোনো সমস্যার মধ্যে নাই পরে আমার কে বেড়া তুই বুঝস সমস্যা না টমস্যার মধ্যে কি আছি ক আমার কপালটা হইলো কি জানো পুরা কপাল আর অনেকের আছে রাজকপাল তো আমি বললাম পুরা কপাল আর রাজকপাল এই জিনিসটা তো বুঝলাম না আবার এটি কি কো বাঙ্গায় বুঝায় কো পরে আমার কই দেখ আমারই ভাই আর কি দেখ কি বড়লোক হয়ে গেছে গা কত উন্নত হয়ে গেছে গা টিয়া পয়সা আই রোজগার করে লাইছে আর আমি দেখ কত কষ্ট করতাসি কত কিছু করতি আমি তো উন্নতি হইতে পারি না আমি তো আই রোজগারও কিচ্ছু পারি না আমার তো ভাই পুরা কপাল আর আমার ভায়ের হলো কি রাজকপাল এক মার পেটের ই দুই ভাই কিন্তু দেখ আমার সুটটা রয়ে গেছে রাজকপাল আর আমার রয়ে গেছে পুরা কপাল এই মনের দুঃখে আমি বই রয়েছি আর তুই জনি আমার জিজ্ঞাস তো আমি আমি এই কথাটা কই আসলে কি জানো আমি অনেক কষ্টের মধ্যে আমি আসি আমি বললাম না তুমি কোনো কষ্টের মধ্যে নাই তোমার টেয়া পয়সা আছে পরে করে করে ভাই টেয়া পয়সা তো নাই রে টেয়া পয়সা নাই তার মানে কি বোঝালো জানো হ্যাঁ কিন্তু অনেক টাকা পয়সা আছে যে লোকের টাকা পয়সা আছে হ্যাঁ দেখবেন খালি নাই 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 করবো আর মনে করুন যা টয়সা আছে হ্যাঁ মনে করুন কিছু কইবার চাইতো না অনেক লোকজন আছে কিন্তু দেখবেন একজন লোকের আপনি বুন্দা জিগাইতেছেন ভাই কিরুম আসুন তেন মোর মধ্যে একটা কথাই বালানা রে ভাই না হুম চলে না কোনো রম সংসার চলতাছে কি দিকি নিকি দিকি নিকি করে চলতাছে অথচ কিন্তু হেই কিন্তু বালা আছে আর যে লোকে কইব যে না আল্লাহ রহমতে আল্লাহ পাক চালাইতেছে ভালোই সুন্দরভাবে আসি তার যদি কোনো কষ্ট থাকে তারপরে হ্যাঁ কিন্তু মনে করেন যে কইতাছে সুক্রিয়া আদায় করতেছে আবার কিছু মানুষ আছে কি সব কিছু পায় আও সুক্রিয়া আদায় করতো না কিছু কিছু মানুষ আছে মনে করেন অনেক টাকা বেতন মতন পা তা নিয়ে পাইছি রকম মানে কোনো কিছুই না একটা চিন্তা করে না যে আমার শরীরটা ভালো আছে আমি সুস্থ আছি আল্লাহ পাক আমারে বালায় রাখছি কিছু একটু দিয়ে করি যাই পাইছি এটা নিয়ে সুখের সংসার করার চেষ্টা করি বউ পোলা বান আছে মা বাবা আছে তা করে নিয়ে চলি এটা কই না না কই হ্যাঁ কোনো রকম মুখটার একটা বেস্ট ক্লাইমেটকে দেওয়া বইয়ে তাহে এগুলো লোক কি অনেক সমস্যা তো রাজকপাল আর কুড়া কপাল তো অনেক মানুষের কপাল কিন্তু আসলে ভালো থাকে আবার অনেক মানুষের কপালে কিন্তু অনেক সময় সমস্যাও তাহে আর কি এটা হলো কি আমার যে দুলা ভাই আবুল দুলা ভাই মুহের কথা আর কি তো হ্যাঁ এই ধরনের কথাবার্তা কো আমি বললাম দেহ দুলা ভাই এগুলো কোনো কিছু করিও না কথাবার্তা করিও না না করিয়া হেরিয়া দেহ ভালো কিছু করার চেষ্টা করো যে কিভাবে উন্নতি হওয়া যা কীভাবে ভালো কিছু করুন যা এই চেষ্টাটাই করো শুক্রিয়া দায় করো আল্লাহর কাছে দুই হাত তুলে মোনাজাত করো যে আল্লাপাক যাতে সংসারটারে ভালো চলা বা উন্নতি করতে পারো মানুষের জিনিস দেখে আফসোস করে না কোনো সময় হ্যাঁ এটা করতে পারতে তুমি পারতাসো না এটা তোমার ব্যর্থতা চেষ্টা করো যাতে তার সাথে তুমি ভালোভাবে চলতে পারো পরে গা আচ্ছা ঠিক আছে ভাই কথা তো কইস বোঝার কথাই আমি দিহি ভালোভাবে চলার চেষ্টা করুন তো অনেক মানুষ আছে কি মানুষ মানুষের জিনিস দেখে আফসুস করে আমি বলি কি তা মানুষের জিনিস দেখে আফসুস করাটা ঠিক না আপনি কীভাবে চলতা শুন এটা চিন্তা ভাবনা করুন আপনার সংসারটা কীভাবে ভালো চলবো কীভাবে দুইটা টাকা আয় রোজগার করুন যা এরা চেষ্টা করুন আর একটা দেখে আইরা আফসুস করে লাভ নাই আর আরেজনের বেশি মন্তব্য করেও কোনো লাভ নেই মন্তব্য করলে তো না কোনো মন্তব্য করা ভালো না মানুষের সবসময় ভালো পরামর্শ দেওয়াটাই আমি সবচেয়ে ভালো মনে করি কিছু মানুষ আছে খালি মানুষের দুঃ কোয়ে কোয়া বেড়া এগুলো কিন্তু না তো মানুষের প্রশংসা করুন মানুষ সাথে ভালো ব্যবহার করুন